ओम शांति। आजकेर मुरलीते बाबा बोलेछे रोज राते निजेर पोतामेल बा चार्ट राखो, डायरी राखो, ताहले भय थाकबे जे आमार कोथाय लोकसान होच्छे। आजकेर प्रश्ने बाबा बोलेछे कल्प आगे जे भाग्यशाली बाच्चा तादेर बाबार कोन कथाय द्रुत टाचिंग हबे। उत्तरे बाबा बोलेछे बाबा बाच्चादेर जे रोज रोज यादेर जुक्ति बोले तो जे भाग्यशाली बाच्चा हबे तारे कथा टाचिंग हबे, से द्रुत बाबार कथा के वास्तवे परिणत करबे, अर्थात बाबार डायरेक्शन शुनबे। बाबा बोले बाच्चा किछु टाइम बेर करे एकांते बागाने गिये बसो, बाबार साथे मीठे मीठे कथा बोलो, निजे चार्ट रखो तो उन्नति होते थाकबे। तो आज के बाबा बोलछे जे रकम जारा मिलिटारी हय तादेरके प्रथमे सावधान करा हय अटेंशन प्लीज, तो बाबाओ बाच्चादेर बोलछे निजेके आत्मा निश्चय करो आर बाबाके याद करो, तो एटाई आमादेर अटेंशन। तो बाबा बोलछे जे एई ज्ञान बाबा एई संगम जुगेई आमादेर दिच्छे। तो बाबा बोलछे मानुष तो बोले देय भगवान ओबाज, किन्तु भगवान के কে আমাদের পড়ায় এগুলো বোঝার ব্যাপার। আর বাবা বলছে আমাদের অতীন্দ্রিয় সুখেও থাকতে হবে, আত্মাই তো অনেক খুশি হয় তাই না, যে আমাকে বেহদের বাবা পড়াচ্ছে, বাবা এই একবারই আসে আমাদের বর্ষা দিতে। কিসের বর্ষা? তো বাবা বলছে বিশ্বের বাদশাহীর বর্ষা দেয়, 5000 বছর আগেও বাবা দিয়েছিল। তো বাবা বলছে যে আত্মার আন্তরিক গুপ্ত নেশা থাকে তাই না, কেন যে আমরা বাবার কাছ থেকে রাজযোগ শিখছি, আর তো কেউ এগুলো শেখাতে পারবে না। তো বাবা বলছে আজকে যেমন কোনো বাচ্চাকে মা বাবা এরকম বলতে হয় না, শেখাতে হয় না, এমনি তার মুখ থেকে মা বাবা এই কথাগুলো বেরোয়, এই শব্দগুলো। তো বাবা বলছে বাবাও সেরকম আমাদের রুহানি বাবা, তো তাই আমাদের গুপ্ত নেশা আছে যে সে আমাদের বাবা। তো বাবা বলছে বাবাকে বলা হয় কি পরমপিতা পরমাত্মা নলেজফুল, তো কিসের নলেজ আছে তার মধ্যে, সে তো কিছু পড়েনি। তো বাবা আজকে বলছে আমরা আত্মারা এখন জানি যে বাবার মধ্যে এই পুরো সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আছে, কি করে এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ হয় এসব বাবা জানে, তাই বাবাকে জানি জানানহার বলে দেয়। কিন্তু জানি জানানহারের অর্থ হলো এইটা, মানুষভাবে জানি জানানহার মানে সে সবার মনের কথা জানে, কিন্তু না। তো বাবা আজকে বলছে যে স্লোগান লাগাও যে মানুষ হয়ে যদি ক্রিয়েটার আর রচনার আদি মধ্য অন্তের ডিউরেশন না জানো তাহলে তোমাকে কি বলা হবে। তো বাবা আজকে বলেছে রচনার আদি মধ্য অন্তের ডিউরেশন আর রিপিটেশনকে যদি না জানো, বাবা বলছে রিপিটেশন অক্ষরটা খুব জরুরি, কারেকশান তো হতেই থাকবে, তখন মানুষ বুঝবে যে এই ড্রামাটা কি রিপিট হয়। তো বাবা বলছে গীতা কা ভগবান কন এই চিত্রটা খুব ফার্স্ট ক্লাস, তো সব মানে সব থেকে বড় ভুল, বিশ্বের সব থেকে বড় ভুল কি যে পরমপিতা পরমাত্মাকে না জানার কারণে মানুষ বলে দেয় সবাই ভগবানের রূপ। তো সেই রকম বাবা বলছে এইটাকে আগে ক্লিয়ার করতে হবে, মানুষ এটাই জানে না ভগবানকে তাই বলে দেয় সবাই ভগবান, তাহলে এত যে পূজা করছে কিন্তু কিছুই বোঝে না, যদি নিজেই ভগবান হয় তাহলে কার পূজা করছে। তো সেই জন্যই বলা হয় ব্রহ্মার রাত, তার মানে ব্রাহ্মণ ব্রাহ্মণীরও রাত, মানে এখন পুরো দুনিয়া সে কলিযুগের অন্ধকার ভক্তির রাতে। তো বাবা বলছে এখন এই সব জ্ঞান ধারণ করার কথা, হ্যাঁ এগুলো সব ধারণার ব্যাপার,
তো বাবা বলছে ধারণা তারই হবে যে যোগে থাকবে, ইয়াদকেই তো বল বলা হয়। জ্ঞান হলো সোর্স অফ ইনকাম, আর ইয়াদের দ্বারা আমরা শক্তি পাই যার দ্বারা বিকর্ম বিনাশ হয়। তো বাবা বলছে আমাদের বুদ্ধি দিয়ে বাবার সাথে বুদ্ধি কা যোগ লাগানা হে, বুদ্ধি দিয়ে মন বুদ্ধিকে একাগ্র করে বাবাকে ইয়াদ করতে হবে। তো বাবা এখন বলছে এই জ্ঞান বাবা এখনই দেয়, এরপরে তো আর এই জ্ঞানটা আমরা পাবো না। তো বাবা বলছে বাকি দুনিয়ায় যা কিছু হচ্ছে সব ভক্তি মার্গের শাস্ত্র কর্মকাণ্ড, ওকে জ্ঞান বলা হয় না। স্পিরিচুয়াল নলেজ আর বাবার কাছেই আছে, আর বাবা ব্রাহ্মণদেরকেই দেয়, আর কারো কাছে স্পিরিচুয়াল নলেজ নেই, তাই না? স্পিরিট মানে কি? আত্মা। তো আত্মার নলেজ আর বাবার কাছেই আছে। তো বাবা বলছে দুনিয়ায় এখন কত ধর্ম মত মতান্তর। তো বাবা বলছে আমাদের বাচ্চাদের বোঝাতেও বাবাকে কত মেহনত করতে হয়, কত তুফান আসে। তো বাবা বলছে যে অনেকে আছে 2-3 বছর যে কোথায় যায় তার চিহ্নই নেই, মানে হয়তো জ্ঞানে চলছে তারপরে 2-3 বছর আর তার কোনো পাত্তাই নেই। কেউ কেউ তো পূর্জা পূর্জা টুকরা টুকরা হয়ে যায়, একদম বিকারের বশীভূত হয়ে যায়। আবার কেউ ওইখানেই দাঁড়িয়ে পড়ে, চলতে চলতে এই আর উন্নতি হয় না জ্ঞান যোগের। তো বাবা বলছে এটাতে মেহনত খুব। বাবা আজকে বলেছে আর্টিফিশিয়াল যোগও কত বেরিয়ে গেছে, কত যোগ আশ্রম আছে। তো বাবা বলছে রুহানি যোগ আশ্রম কেউ বলতে পারবে না, কারণ বাবা এসে আমাদের আত্মাদের রুহানি যোগ শেখাচ্ছে। আর বাবা বলছে এটা তো খুবই সহজ যোগ, এই রকম সহজ যোগ আর হয় না। বাবা আজকে বলেছে আত্মাই শরীর দ্বারা পার্ট বাজায়, ম্যাক্সিমাম জন্ম 84 বার হয়, আর বাকি তো কম কম হতে থাকে। তো বাবা বলছে এগুলো কথাও আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই আছে, বুদ্ধিতে ধারণা বড় মুশকিল অনুভব হয়। তো বাবা বলছে প্রথম কথা, যেখানে যাও প্রথমে বাবার পরিচয় দাও, বাবার পরিচয় তুমি কি করে দেবে সেই যুক্তি বের করো। বাবা বলছে যখন কেউ বাবাকে চিনে যাবে তখন বাবার সব কথাই তার সত্য মনে হবে, যে হ্যাঁ সত্য, বাবা নিশ্চয়ই সত্য কথাই বলছে। তো বাবা বলছে বাবার পরিচয়টা আগে দিতে হবে, আগে অন্য জ্ঞান দিলে হবে না। আজকে বাবা বলছে আবার ইয়াদেই মেহনত, আর ইয়াদেই তো মায়া কত অপোজিশন করে, কত বিঘ্ন তৈরি করে, ইয়া ঘড়ি ঘড়ি ইয়াদ ভুলিয়ে দেয়। এই জন্য বাবা আজকে বলেছে চার্ট লেখো। তো বাবা বলছে তাই বাবাও দেখবে কে কতটা ইয়াদ করে। বাবা আজকে কত বড় কথা বলেছে যে 25% বাচ্চাও চার্ট রাখে না। হ্যাঁ, মানে বাবা বলছে যে মানে বেশিরভাগ বাচ্চাই চার্ট রাখে না। কেউ কেউ বলে দেয় আমি তো সারাদিনই ইয়াদ করি তো কি চার্ট রাখবো। তো বাবা বলছে সারাদিন ইয়াদ করা খুবই মুশকিল। সারা দিন রাত তো যারা বন্ধনযুক্ত বান্ধেলিয়া, যারা মার খাচ্ছে বাড়িতে, বাবার কাছে আসতে পারছে না, তারা হয়তো ইয়াদে সব থাকতে পারে সারাদিন, যে বাবা আমাকে এই বন্ধন থেকে ছাড়াও। কিন্তু বাবা বলছে যে যে যদি কেউ খুবই ইয়াদে থাকে তাহলে বাবাকে চার্ট পাঠাও। ডাইরেকশান তো বাবা দিচ্ছে, রোজ রাতে নিজের পোতামেল বের করো, ডায়েরি রাখো, ডায়েরি রাখলে ভয়ও থাকবে যে আমার ঘাটা না পড় যায়, যে আমার হয়তো সারাদিনে যোগ করলাম এত বিকর্মই হলো তার থেকে বেশি খরচ হয়ে গেল তাহলে। তো আর এটাও ভয় থাকবে বাবা দেখবে তো কি বলবে, এত ভালো বাবা, এত প্রিয় বাবাকে আমি এতটা কম ইয়াদ করেছি, তাই না? ইয়াদে থাকবে কতক্ষণ ইয়াদ করেছি। তো বাবা বলছে যে লৌকিক বাবা লৌকিক স্ত্রীকে তুমি এত ইয়াদ করো আর আমাকে এইটুকু ইয়াদ করতে পারো না, তো চার্ট লিখো তো আপে হি লজ্জা আয়েগি। বাবা বলছে চার্ট লিখলে নিজেই লজ্জা লাগবে যে এই রকম অবস্থায় আমি কি পথ পাবো। হ্যাঁ, এই জন্য বাবা চার্টের উপর জোর দেয়, চার্টের জন্য ভয়ও থাকবে, তখন আমাদের ইয়াদও বাড়বে আর আমাদের পদও উঁচু হবে। হ্যাঁ, আর আমাদের বিকর্মও হবে না। তো
তো বাবা বলছে বাবাকে আর 84 চক্রকে ইয়াদ করলে আমরা চক্রবর্তী রাজা হয়ে যাব। বাবা আজকে বলেছে আপ সমান যদি আমরা অন্যকে বানাই তবেই তো আমরা প্রজার ওপর রাজ্য করব, রাজা হতে পারবো। এটা হলো রাজ্য, নর থেকে নারায়ণ হওয়ায় আমাদের এম অবজেক্ট। তো বাবা বলছে যেরকম আত্মাকে দেখা যায় না বোঝা যায়, সেরকম এই ব্রহ্মা বাবার মধ্যেও তো শিব বাবার আত্মা প্রবেশ করে, এটাও বোঝার ব্যাপার। এই লক্ষ্মীনারায়ণের রাজধানী তো অবশ্যই হবে, সব থেকে বেশি পরিশ্রম তো লক্ষ্মীনারায়ণ অর্থাৎ মাম্মা বাবাই করেছে, তবেই তো স্কলারশিপ পেয়েছে। তো তার মানে নিশ্চয়ই তাদের অনেক প্রজা হবে, উঁচ থেকে উঁচ পদ পেয়েছে, নিশ্চয়ই অনেক যোগ লাগিয়েছে, তবেই তো পাস উইথ অনার হয়েছে। তো বাবা বলছে এটাও কারণ বের করা উচিত, কারণ যে আমার যোগ কেন লাগে না। অনেকেই আছে নিজের কাজ কর্ম ধান্দা আদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোতেই তার সবসময় বুদ্ধি লেগে থাকে। তো বাবা বলছে ওখান থেকে টাইম বের করে বাবার দিকেও কিছু ধ্যান দাও, বাবাকে ইয়াদ করো, কারণ ওগুলো তো বিনাশী, আর বাবার ইয়াদই অবিনাশী, এটাই আমাদের জন্ম জন্মান্তর শক্তি দেবে, চলবে, তাই না। তো বাবা বলছে কিছু টাইম বের করে একা কোথাও বসো, বাবার সাথে কথা বলো, তাই না। তো আজকে বাবা বলেছে কোন বাগানে একা বসো, সেখানে ভাইরা বসতে পারে, মেয়েদের জন্য মেয়েরা যেতে পারে না একা একা, তাই বাবা বলছে পুরুষও কা সাহায্যে। তো বাবা বলছে এগুলো কথা তারই টাচ হবে যে কল্প আগেও করেছিল, সেই ভাগ্যশালী বাচ্চায় বাবারই কথাগুলো শুনবে। তো বাবা বলছে পড়াটা তো খুবই ভালো, বাকি প্রত্যেকটা হরেক কি বুদ্ধি আপনি হতিয়ে, বাকি তো প্রত্যেকে নিজে নিজের বুদ্ধি। বাবা বলছে যেভাবেই হোক বাবার থেকে বর্ষা নিতে হবে, বাবা তো ডাইরেকশন সব দিচ্ছে কিন্তু করতে তো আমাদেরকেই হবে। তো বাবা জেনারেল ডাইরেকশন সবাইকে একই ডাইরেকশন দিচ্ছে, যে শুনছে সে রাজা হয়ে যাবে, যে শুনছে না সে তার কম পদ হবে। তো বাবা আজকে বলছে বাবা আমাদের কত সহজ যুক্তি বলছে যে বাবাকে ইয়াদ করতে হবে, শরীরের ভান একদম শেষ করে দিতে হবে। তো বাবা বলছে বাবা এসে নলেজ দিয়ে চলে যায়। তো বাবা আজকে বলছে আত্মার মতো এত মানে তীখা রকেট, মানে এত স্পিড আর কারো হতে পারে না। সায়েন্টিস্টরা কী করছে, চাঁদে যাচ্ছে, এই গ্রহে যাচ্ছে, ওই গ্রহে যাচ্ছে, কত টাইম ওয়েস্ট করছে, তো এগুলোও ড্রামায় সেট আছে। বাবা বলছে এই সায়েন্সই তো বিনাশে মদত করবে, ওদের হলো সায়েন্স আর আমাদের হলো সাইলেন্স। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করা, এটা হলো ডেড সাইলেন্স। আমি আত্মা, শরীর থেকে আলাদা, যত ডিট্যাচ হব তত, বাবা বলছে হ্যাঁ যে এই শরীরটা হচ্ছে পুরানো যুক্তি। বাবা বলছে সাপ কচ্ছপ এগুলোর উদাহরণ আমাদের সাথেই করা হয়, তাই না। সাপ যেরকম খোলস ছাড়ে, আমরা আত্মারাও এরকম শরীরটা ছাড়বো। কচ্ছু এ কচ্ছপ কী করে, নিজের কর্মেন্দ্রিয়কে গুটিয়ে নেয়, ঠিক বাবা আমাদের বলছে বিস্তারকে সংকীর্ণ করার শক্তি। তো বাবা বলছে যে আমরা যেরকম কীড়ে হ্যাঁ মৌমাছির মতো কী করি, মানুষকে ভু ভু করে, জ্ঞানের ভু ভু করে মানুষ থেকে দেবতা বানায়, তো এগুলো সব আমাদেরই এখন ব্রাহ্মণদেরই সব সাপ কছুয়ে কীড়া এদের সাথে তুলনা করা হয়। তো বাবা বলছে কাউকে বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে যাওয়াই আমাদের কাজ। বাবা আজকে বলেছে সন্ন্যাসীদের তো যজ্ঞ তপ আদি কিচ্ছু করা উচিত না, কারণ ভক্তি জ্ঞান এগুলো গৃহস্থীদের জন্য, সন্ন্যাসীরা তো সত্যযুগে আসবেই না, ওরা কি জানে যে ঘরে থেকে কিভাবে করা যায়। তাই বাবা বলছে তবে এই ড্রামাতে এই নিবৃত্তি মার্গদেরও সেটিং আছে, সন্ন্যাসীদের কি বলা হয় নিবৃত্তি মার্গ বলে, আর যারা ঘরে থাকে সংসারে তাদের প্রবৃত্তি মার্গ। তো বাবা বলছে যারা পুরো 84 জন্ম নিয়েছে তারাই এই বাবার জ্ঞানে আসবে। তো এর মধ্যেও নাম্বার বার বাচ্চা হয়, কেউ খুব প্রবল, তাই না, মানে কেউ অনেক মানে ভালোভাবে চলছে, কেউ কম। তো বাবা আজকে বলছে মায়া বাড়ি প্রবল হে, সব থেকে বড় ক্রিমিনালকে চোখ,
বাবা বলছে জ্ঞানের তৃতীয় নেত্র পেলেই এই চোখটাও সিভিল হয়ে যায়, তারপর আধাকল্প আঁখ ক্রিমিনালই হবে না, তাই না? এই চোখ হলো বড় ধোকাবাজ, বাবা বলেছে ধোকেবাজ। যত আমরা বাবাকে ইয়াদ করব অত আমাদের কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে, তারপরে 21 জন্ম কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা আর আসবে না। বাবা বলছে সত্যযুগে আমাদের কর্মেন্দ্রিয় চঞ্চল হয় না, সব কর্মেন্দ্রিয় শান্ত শতগুণী হয়ে যায়। বাবা বলছে দেহ অভিমান আসলেই, বাবা আজকে বলেছে সব শয়তানি আতি হে, সমস্ত রকমের শয়তানি অর্থাৎ 5 বিকার আমাদের মধ্যে চলে আসে। তো বাবা এখন আমাদের তাই দেহী অভিমানী বানাচ্ছে। তো বাবা বলছে আধা কল্পের জন্য আমরা এই বর্ষা পেয়ে যাই, যে যত মেহনত অর্থাৎ পরিশ্রম করবে সে তত উঁচু পদ পাবে। কি মেহনত করতে হবে? দেহী অভিমানী হওয়ার, তাহলে কর্মেন্দ্রিয় ধোকা দেবে না। বাবা বলছে লাস্ট অবধি যুদ্ধ চলবে, পরীক্ষা লাস্ট দিন অবধি আসবে, যতক্ষণ আমরা এই শরীরে আছি ততক্ষণ আমাদের পরীক্ষা কিন্তু আসবে মায়ার। তো বাবা বলছে যখন আমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাব তখন লড়াইও জোরসে লাগবে, দিন প্রতিদিন আওয়াজ হতে থাকবে, মানুষ মৃত্যুকে ভয় পাবে, এই রকম সময় আসবে। তো আমাদের জন্যই ওই সময় এখনও আসছে না, আমরা কর্মাতীত হয়ে গেলে সেই সময়ও চলে আসবে। তো আজকে বাবা বলছে জ্ঞানটা সবার জন্য, শুধু সবাইকে বাবার পরিচয় দিতে হবে যে আমরা আত্মারা সব ভাই ভাই, আমরা সব এক বাবাকেই ইয়াদ করি, গডফাদার বলি। অনেকে আবার নেচারকে মানে, কিন্তু ভগবান তো আছে তাই না, গড, তাকেই তো সবাই ইয়াদ করে মুক্তি, জীবন মুক্তির জন্য, বাকি মোক্ষ তো কারো হয় না। বাবা বলছে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে রিপিট হতেই হবে। হ্যাঁ, তো বাবা বলছে এটা বুদ্ধিতেও আমাদের আসে যে সত্যযুগ ছিল, এক ভারতই ছিল, মানুষ তো এগুলো কিছুই জানে না, এই লক্ষ্মীনারায়ণী রাজ্য ছিল না, তো এটা তো লাখো বর্ষের ব্যাপার না, যদি লাখ লাখ বছর হতো তাহলে কত সংখ্যার মানুষ হয়ে যেত। তো বাবা বলছে কলিযুগ পুরো হয়ে সত্যযুগের স্থাপনা হচ্ছে, আর মানুষ ভাবছে কলিযুগ এখনও বাচ্চা, আরও অনেক লাখ লাখ বছর কলিযুগের বাকি আছে, কিন্তু আমরা জানিয়ে কল্পটাই টোটাল 5000 বছরের, এক একটা যুগ 1250 বছর। তো বাবা বলছে সত্যযুগ কোথায় স্থাপন হবে? ভারতেই হবে, ভারতই এখন স্বর্গ হচ্ছে, এখন আমরা শ্রীমতে রাজ্য স্থাপন করছি। তো বাবা বলছে মা মেকম ইয়াদ করো, পহলা পহলা শব্দ হি ইয়ে দো, যে সবাইকে বলো ভগবান বলছে এখন তাকে স্মরণ করতে, যখন বাবার প্রতি নিশ্চয় হবে তখন আর অন্য কিছু জিজ্ঞেস করবে না। বাবা বলছে যতক্ষণ না বাবার প্রতি নিশ্চয় হবে তখন মানুষ অনেক রকমের প্রশ্ন করতে থাকবে, আর যখন সেটার উত্তর পাবে না তখন বলবে এদের বলে ভগবান পড়ায়, এরা কোনো উত্তরই দিতে পারে না, তাই না? তাই বাবা বলছে প্রথমে বাবার নিশ্চয় করুক যে হ্যাঁ বরোবার সব আত্মার বাবা সে একজন, আর সেই হলো রচয়িতা, তো তাকে অবশ্যই সঙ্গমেই আসতে হবে। তো বাবা বলছে বাবা যুগে যুগে আসে না, বাবা কল্পের সঙ্গম যুগে আসে, বাবা নতুন সৃষ্টির রচয়িতা, তাহলে কি করে মাঝখানে আসবে, যুগে যুগে এসে কি করবে? বাবা তো যখন একদম শেষ হয়ে যাবে কল্পটা, অর্থাৎ কলি শেষে এসে আবার নতুন করে একটা কল্প সূচনা করবে, অর্থাৎ সত্যযুগ, তাই বাবা যুগে যুগে আসে না। তো বাবা বলছে বাবা আসে পুরানো আর নতুনের মাঝখানে, একটা কল্প শেষ হচ্ছে আর নতুন কল্প শুরু হচ্ছে, এর মাঝখানে, তো এটাকেই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। তো আমাদের পুরুষোত্তম এই সঙ্গম যুগেই হতে হবে, বাবা বলছে লক্ষ্মীনারায়ণ সব থেকে পুরুষোত্তম, কিন্তু তারা এই সংস্কারটা কোথায় ভরেছে, এই সঙ্গমে। তো এম অবজেক্ট আমাদের কত সহজ। তো বাবা বলছে সবাইকে বলো যে এখন এটা স্থাপনা হচ্ছে, আর বাবা বলেছে পুরুষোত্তম অক্ষর অবশ্যই দিতে হবে, কারণ আমরাই এখন কনিষ্ঠ থেকে পুরুষোত্তম হচ্ছি, এইরকম মুখ্য মুখ্য পয়েন্টগুলো ভুললে চলবে না। আর বাবা বলছে ডেট লেখো, কোন রাজা কোন সময়ে এসেছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের যে সাম্রাজ্য সেটা কবে থেকে চলেছে, রাজাই সে 1 থেকে 1250 বছর এরকম, তারপর থেকে রাম সীতার যুগ। তো বাবা বলছে আমাদেরই প্রথম থেকে রাজাই শুরু হয়, আর কারো রাজাই প্রথম থেকে হয় না রাজত্ব,
যেরকম অন্যান্য ধর্মস্থাপকরা যখন আসে তখনই তো তার রাজত্ব হয় না, ধর্মস্থাপক আসে তারপরে তার পরে পরে তার ধর্মের লোকেরা আসে, তারা তার ধর্ম অবলম্বন করে, যখন অনেক ধর্মাবলম্বী হয়ে যায় কোটি কোটি তখন তার রাজাই চলে রাজত্ব। আর আমাদের শুরু থেকে সত্যযুগে সে রাজত্ব লক্ষ্মী নারায়ণের রাজত্ব থেকে শুরু। তো এগুলো কেউ এগুলো বোঝে না যে সত্যযুগে এরকম রাজত্ব তারা কোথা থেকে পেল। তো কলিযুগের অন্তে এত ধর্ম, আর সত্যযুগে কি করে এক ধর্ম এক রাজ্য হলো? হ্যাঁ, কি করে এত হিরো জবাহরতের মহল হলো? তো ভারতই এরকম ছিল যাকে প্যারাডাইস বলে। তো এটা 5000 বছরেরই কথা, লাখো বর্ষের হিসাব কোথা থেকে আসবে? তো মানুষ কত কনফিউশনে আছে, তো এখন ওদেরকে কে বোঝাবে? তারা কি জানে যে আমরা এখন আসুরি রাজ্যে আছি? তো বাবা বলছে দেবতাদের মহিমা হলো সর্বগুণ সম্পন্ন, দেবতাদের 5 বিকার থাকে না কারণ তারা দেহী অভিমানী হয়। তো বাবা বলছে মুখ্য হলো ইয়াদের, মুখ্য ব্যাপারটাই হলো ইয়াদ। তো 84 জন্ম নিতে নিতে আমরা পতিত হয়ে গেছি, এখন আবার পবিত্র হতে হবে। তো এটাই তো ড্রামার চক্র, তাই না? তো আজকের বরদানে বাবা বলছে নির্ণয় শক্তি আর কন্ট্রোলিং পাওয়ার দ্বারা সদা সফলতা মুরাদ ভব। অর্থাৎ বাবা বলছে যে কোনো লৌকিক বা অলৌকিক কার্যে সফলতা প্রাপ্ত করার জন্য বিশেষ কন্ট্রোলিং পাওয়ার আর জাজমেন্ট পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার আর জাজমেন্ট অর্থাৎ নির্ণয় শক্তি আবশ্যক। কেন? কারণ যখনই কোনো আত্মা আমাদের সম্পর্কে আসবে তখনই প্রথমে জাজ করতে হবে, হ্যাঁ, যে এর কি জিনিসটা দরকার, কোন জিনিসটা এর দরকার। তো জাজমেন্ট পাওয়ার তার জন্য থাকতে হবে নির্ণয়। তো বাবা বলছে যেরকম নারী দেখে পরখ করা যায় না এর কি অসুখ হয়েছে, সেরকম বাবা বলেছে তাকে দেখে তোমাকে পরখ করতে হবে যে ও কি চায়, তাহলে ও যা চায় সেইভাবে তাকে তৃপ্ত করতে হবে। তো আর নিজের কন্ট্রোলিং পাওয়ার দ্বারাই অন্যের ওপর নিজের অচল স্থিতির প্রভাব ফেলতে হবে, তাই না? অন্যেরা তো অশান্ত থাকবে, তো নিজেকে আগে পরখ করতে হবে তাকে যে সে কি চায়। হ্যাঁ, সে অশান্ত হলে আমি নিজে অশান্ত হব না, সে কেন অশান্ত, সে কেন কিসের তৃষ্ণার্ত, সেটা জাজ করে তবে কি করতে হবে, কন্ট্রোলিং নিজের কন্ট্রোলিং পাওয়ার দ্বারা নিজের শুভ ভাবনা নিজের অচল স্থিতির প্রভাব তার উপর ফেলতে হবে। তো এই দুটো শক্তি সেবার ক্ষেত্রে আমাদের সফলতা মূরত বানিয়ে দেবে। আজকে স্লোগানে বাবা বলছে সর্বশক্তিমান বাবাকে যদি আমরা সাথী বানাই তাহলে মায়া পেপার টাইগার হয়ে যাবে। পেপার টাইগার মানে কাগজের বাঘ, যেরকম একটা সত্যিকারের বাঘ হয় আর একটা যদি কাগজ দিয়ে বাঘ বানায় তাহলে ভয় লাগবে সে বাঘটাকে? ভয় লাগবে না। তো মায়াকে দেখে অনেক সময় আমরা ভয় পাই, তাই না? তো যদি আমরা বাবাকে সাথে রাখি তখন ওই মায়াটাকে আর বড় মনে হবে না, মনে হবে একটা কাগজের একটা খেলনা, ঠিক আছে, কাগজের বাঘ, এটাই বাবা বলছে। তো সেই জন্য আমাদের সদা সাথীকে সর্বশক্তিমান বাবা, তার কাছে কোনো কিছুই মানে মায়ার কোনো শক্তিই নেই। তো বাবাকে আমরা যখন ভুলে যাই তখনই মায়াকে ভয় পেয়ে যাই, তাই না? পরিস্থিতিকে ভয় পাই। মায়া কি? আমাদের মনের কমজোর স্থিতি হলো পরিস্থিতি, সেটাই মায়া। মায়া বলে তো অ্যাকচুয়ালি কিছু হয় না, আমরা যখন কমজোর হয়ে যাই, ভুল কাজ করছি, ভয় পাচ্ছি, পরিস্থিতির উপর কন্ট্রোল করতে পারছি না, ওটাকে আমরা মায়া বলছি। তো বাবাকে সাথে রাখবো আর নিজেকে নিজের সমানে থাকবো, আমি কি আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তাহলে কোনো কিছুর ওপর আমাদের কি হবে, ভয় পাবো না, সব কিছুর ওপর আমরা বিজয় পাবো। তো আজকে আমরা তাহলে নিজের চোখকে কন্ট্রোল করতে হবে। বাবা বলছে আঁখে ধোকেবাজ, তার জন্য জ্ঞানের তৃতীয় নেত্র ধারণ করো, ইয়াদের দ্বারাই কর্মেন্দ্রীয় শীতল আর সতগুণী হবে, সেই জন্য মেহনত ইয়াদের ওপর করতে হবে, চার্ট রাখতে হবে, তাই না? রাত্রে চার্টে দেখতে হবে আমি কতটা ইয়াদ করেছি, আমার লোকসান হয়েছে না লাভ হয়েছে। ওম শান্তি।